দুই মাস 27 দিন পর আবারও চালু হলো মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন। এতে খরচ হয়েছে মাত্র 1.25 কোটি টাকা। আরও কিছু সরঞ্জাম বাবদ মোট খরচ হবে 18.86 কোটি টাকা। সকালে স্বর্গ উপদেষ্টা মেট্রো রেল পরিদর্শনে এসে জানান, এ প্রকল্পে অর্থের ব্যাপক অপচয় হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে মেট্রো রেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন দুটি। মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 এ দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। সাবেক মন্ত্রী বক্তব্য ভুল প্রমাণ করে অনেক কম খরচ ও সময়ে চালু হলো স্টেশন দুটি। সরকার পতনের মাত্র 2 মাসে কাজীপাড়া ও 3 মাসের মধ্যে চালু হলো মিরপুর 10 নম্বর স্টেশনটি। প্রতিদিন হাজারো যাত্রী চলাচলের স্টেশনটি দ্রুত সচল হয় স্বস্তিতে মিরপুরবাসী। আলহামদুলিল্লাহ, আমরা এখন আবার আগের মতোই দ্রুত অফিসে যাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছি। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ চালু করছে, এটা আমাদের জন্য আরো বেশি সুবিধা সম্পন্ন হয়েছে। সড়ক উপদেষ্টা মিরপুর 10 স্টেশনটি পরিদর্শনে এসে জানান, মেট্রো রেল প্রকল্পে অর্থের বড় ধরনের অপচয় হয়েছে। এতে আমাদের সময় লেগেছে 2 মাস 17 দিন। এ পর্যন্ত ব্যয় হয়েছে 1.25 কোটি টাকা। কিছু ইকুইপমেন্ট আমরা অন্য স্টেশন থেকে এনে লাগানো হয়েছে। এখানে আমরা আরো কিছু এক্সট্রা স্পেয়ারও ইনক্লুড করেছি এবং এটা কিন্তু আমরা সরকারের কাছ থেকে যেন কোনো আলাদা টাকা চাইবো না। গণ অভ্যুত্থানে পতিত সরকারের প্রতিটি মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে দাবি করে তিনি বলেন, যেসব প্রকল্প বাস্তবায়ন হয়নি সেগুলো পুনঃমূল্যায়ন করা হবে। কোনো প্রকল্পেই আর বাস্তবায়নের সময় ও ব্যয় বাড়ানো হবে না। সিসিটিভি ফুটেজ আছে, তারা এগুলো করছে, এগুলো তো ছাত্ররা কেউ করে নাই। আমার কাছে প্রতিদিনই আসে যে এই প্রকল্পের ব্যয় এত বাড়াতে হবে, এই প্রকল্পের সময় এত বাড়াতে হবে। তা আমরা বলছি যে না, আপনারা প্রকল্প সময় মতো না, সময়ের আগেই শেষ করতে হবে এবং প্রকল্পের যে নির্ধারিত বাজেট তার ভেতরে করতে হবে। মেট্রো রেল কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত করেনি, করেছে দুষ্কৃতিকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান ফাইজুল কবির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।